জুনের 2 তারিখে আসছে আমার চতুর্থ সিনেমা। এর আগে তিনটা মুভি রিলিজ হয়েছে, নায়ক মাতাল পাগল মতো ভালোবাসি এবং তারপর পরেই একটা অন্য একটি ঘরানার একদম এখনকার ট্রেন্ডের সিনেমা সুলতানপুর আসছে। তো সুলতানপুর সিনেমাটা আসলে আমি যখন কাজ করেছি তখনও আমি ভাবতে পারিনি যে এটা এত ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে, কারণ ওই সময়ে কোভিডের ভিতরে এত ভালো টেকনিক্যাল সাপোর্ট নিয়ে কাজ করা এটা সৈকত নাসিরের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। তার উপরে বলা যায় যে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের সব ছবিতে কিন্তু পরিচিত নায়ক থাকে, পরিচিত ভিলেন থাকে, পরিচিত সব কিছুই থাকে। সো এটা ক্রাইম থ্রিলার অ্যাকশন থ্রিলার হতে খুব নোন আর্টিস্ট কিন্তু নেই বললেই চলে সুলতানপুরে। তো সেই দিক থেকে আমরা যে হাইপ পেয়েছি, আমাদের একটা গান রিলিজ হয়েছে জানরে, মানে ওটা কিন্তু সবাই জানে আমরা যে অলরেডি কিন্তু গানটা পুরোপুরি মানে পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে এবং এটা মানুষের মানে হার্টকে টাচ করেছে। সো একটা গান দিয়ে আমরা এতটুকু রিচ করেছি এবং ট্রেলারটা যখন রিলিজ হলো, ট্রেলারের পরে দর্শকের কিন্তু রেসপন্স আমরা মানে এত অভাবনীয়ভাবে পেয়েছি যেটা আসলে আমরা এক্সপেক্ট করি না, আমাদের আশা ছিল না। কারণ আমরা একটু বলা যায় যে নার্ভাস ছিলাম যে হ্যাঁ কী হবে আসলে, কারণ ইটস অ্যান ফুল এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। বাট সৈকত নাসির স্যার আসলে খুব কনফিডেন্ট ছিল যে এটা হার্ট টু হার্ট টাচ করবে। তো সেই দিক থেকে বলবো সুলতানপুর অবশ্যই দর্শকের মন জয় করবে এবং হলে যখন আসবে আমার বিশ্বাস যে এই ঈদে যেরকম ছবিগুলো ভালো গিয়েছে ঈদের রেস্টটা আমাদের ছবির মাধ্যমে থাকবে। সুলতানপুরে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সামিয়া। আমি আসলে আমার বাবার আদর্শেই বেড়ে উঠি, যে যেই এরিয়াটা নিয়ে গল্প সেই এরিয়ার উনি অনেক গণ্যমান্য একজন মানুষ থাকেন, একজন খুব সৎ একজন ব্যক্তি থাকে। তো আসলে তাকে ফলো করাই থাকে আমার ব্যক্তি জীবনে বলা যায় যে একজন একটা মেয়ে কিন্তু আসলে তার বাবার অনুসারী হয় সবসময়, ভালো দিকটার অনুসারী হয়। তো সেই দিকে বলবো যে আসলে এই যে ক্যারেক্টারটা পোর্ট্রে করা হয়েছে যে ঘটনার পরিক্রমে আসলে আমি একটা জায়গায় গিয়ে পৌঁছে যাই যেটা আসলে আমার ইচ্ছে ছিল না, কারণ একটা একটা মেয়ে চাইল্ডহুড থেকে হুট করে উঠে একটা বড় দায়িত্ব গুরু দায়িত্ব তার কাঁধে চলে আসে। আসলে এইভাবেই গল্পটা এগিয়ে গেছে।